অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া জিপি সিমে কীভাবে এমার্জেন্সি ব্যালেন্স নিব। তো আমি প্রথমে বলে রাখি আপনি কখন জিপি সিমে এমার্জেন্সি ব্যালেন্স নেবেন যখন আপনার একটি ইম্পর্টেন্ট কল দেওয়ার প্রয়োজন হয়ে গেছে কিন্তু আপনার ফোনে টাকা নেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই ওই সময় চাইলে কিন্তু আপনার সিমে আপনি এমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিমে এমার্জেন্সি ব্যালেন্স নেবেন কোনো প্রকারের ঝামেলা ছাড়া তাছাড়া নি বন্ধুরা অনেক সিমে আছে আপনি যখন এমার্জেন্সি ব্যালেন্স নেবেন ব্যালেন্সটি নেওয়ার পরে যখন পুনরায় রিচার্জ করবেন তখন কিন্তু আপনারা যত টাকা এমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন তার সাথে সাথে কিন্তু তারা দুই টাকা আড়াই টাকা ব্যাটও কেটে ফেলে কিন্তু আপনি সিমে কোনো প্রকারের ব্যাট ছাড়াই আপনি এমার্জেন্সি ব্যালেন্স নেবেন কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো এখনও যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দেবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে প্রতিদিন এ ধরনের ভিডিও আপলোড করা হয় ওয়েলকাম ব্যাক চলে এলাম ছোট্ট একটি ইন্টোর পরে এখন আমি আপনাদেরকে একদম সহজে দেখিয়ে দিব একদম সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা জিপি সিমে এমার্জেন্সি ব্যালেন্স নেবেন প্রথমে বলে নিই আপনি কখন এমার্জেন্সি ব্যালেন্স নেবেন যখন আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে কোনো রিসার্জের অপশন নেই অথবা আপনি এখন একটি এমার্জেন্সি কল দিতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা নেই তো ওই সময় আপনি চাইলে আপনার ফোনে এমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন জিপি সিমে তো কীভাবে জিপি সিমে এমার্জেন্সি ব্যালেন্স নেবেন সে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্যাডে ডায়াল প্যাডে আসার পরে বন্ধুরা আপনারা এই আইকনটাতে টেপ করবেন টেপ করার পরে আপনারা এখানে লিখে নেবেন স্টার ওয়ান জিরো ওয়ান জিরো স্টার তারপরে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যখন এমার্জেন্সি ব্যালেন্স নেবেন এই ব্যালেন্সগুলো কিন্তু আপনারা যখন আবার রিচার্জ করবেন ওই রিচার্জ করার সাথে সাথে কেটে নেবে তো আপনারা এখানে ডায়াল করবেন স্টার ওয়ান জিরো ওয়ান জিরো স্টার ওয়ান হ্যাশ এ কোড নাম্বারটি আপনারা ভালো করে নোট করে রাখবেন অথবা এটি আপনারা ব্রেনে সেভ করে রাখবেন এ কোড নাম্বারটি আপনাদেরকে ডায়াল করতে হবে ডায়াল করলে সাথে সাথে আপনাদেরকে একটি এস এম মাধ্যমে জানানো হবে যে আপনাকে কত টাকা পর্যন্ত এমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে তো আপনারা এই কোডটা দিয়ে কিন্তু খুব সহজে জিপি সিমে এমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন